নমস্কার, কবি ভবানীপ্রসাদ মজুমদারের স্বাধীনতার বাণী। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন লাঠি কীর চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়না বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আলোর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের মতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের মুখে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নীলপথে, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকড় ছেঁড়া পাখির গানে। নমস্কার।